এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর, আরও প্রস্তুতি দরকার ছিল। দায় বিরোধী দলনেতারও আসানসোল কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তর রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার দিকে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আসানসোল আয়োজিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলঙ্ক বিতরণ অনুষ্ঠানে শৃঙ্খলার কারণে মৃত্যু হয়েছে তিনজনের, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তর রাজ্য রাজনীতি। এই শৃঙ্খলায় দায় কার, সরাসরি নাম না বলেও শুভেন্দু অধিকারী পুলিশের দিকে ইঙ্গিত করেছে। তবে আজ সকালেই আসানসোল ঘটনা নিয়ে নিজের দলীয় সূত্রকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির সর্বদলীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তর রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সকাল দিলীপ ঘোষে স্পষ্ট বক্তব্য দায় বিরোধী দলনেতার। উল্লেখ্য, এর আগে মর্নিং ওয়াক নিয়ে শুভেন্দু দিলীপ তরজার পড়েছিল বিজেপি। এই আবহে বিরোধী দলনেতার ঘাড়ে দায় চাপিয়ে ফের একবার দ্বারস্থ দ্বন্দ্ব প্রকাশ আন্দোলনে দিলীপ ঘোষ, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তর রাজ্য রাজনীতি। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।